নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথফল বঙ্গ শেখাতে। আমি অমিত। তো অনেকে এই বিষয়টা সম্পর্কে খুব একটা জানে না, সেই জন্যই আমি ভাবলাম এটাকে নিয়ে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করা যাক। তো সিএসসি কি আর সিএসসি উইথ স্পেশালাইজেশন কি, কোনটাতে অপরচুনিটি বেশি, কোনটা নিয়ে পড়লে আমাদের পরে মানে ইন ফিউচার স্কোপ বেশি হতে পারে, এটা নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে, ঠিক আছে? আর ভালো লাগলে প্লিজ একটা রিকোয়েস্ট রইল ভিডিওর প্রথমেই, যে তোমরা চ্যানেলটাকে একটুখানি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো আমরা চলে আসি আমাদের টপিকে। প্রথমেই হলো সিএসসি। আমরা অবশ্যই জানি এটা সিএসসি মানে আমরা কী বলি, কম্পিউটার সায়েন্স স্পেশাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন, এইটা মানেটা কি বোঝাতে চেয়েছে? দেখো, প্রথমে আমরা কম্পিউটার সায়েন্স স্পেশালাইজেশন নিয়ে কথা বলবো, তারপর আমরা কম্পিউটার সায়েন্সের আসবো। কম্পিউটার সায়েন্স স্পেশালাইজেশন মানে বলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা তুমি করছো একটা পার্টিকুলার নির্দিষ্ট যে টপিক রয়েছে সেইটার ওপরে। কী কী হতে পারে? তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ডেটা সায়েন্স আছে, তারপরে তোমার সাইবার সিকিউরিটি রয়েছে। তাহলে এই সমস্ত যে ইন্ডিভিজুয়ালি যে ভাগগুলো হয়, সেই সমস্ত ভাগগুলো এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমাকে স্পেশালভাবে পড়ানো হবে, মানে আমরা ওইটার ওপরে ফোকাসটা বেশি করব। বিশেষ করে এখন যে সমস্ত জিনিসগুলো চর্চিত সেটা হলো বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটির মতন জিনিসগুলো, হ্যাঁ, বা ডেটা সায়েন্সের মতন জিনিসগুলো। তাহলে এই জিনিসটা তোমাকে কি বোঝাবে না, এইখানটায় তোমাকে পার্টিকুলারলি, ধরো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করছো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তাহলে এখানে পার্টিকুলারলি ওই তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ওপরেই তুমি বলতে পারো যে স্পেশাল, যেহেতু ওটা, তার মানে ওইটার ওপরেই তুমি পার্টিকুলারলি তোমার মেন ফোকাস থাকবে পুরো তোমার কোর্সে, ঠিক আছে? তাহলে ওই পুরো চার বছরে তুমি পার্টিকুলারলি যেটার ওপরে ফোকাস থাকবে সেটা হলো তোমার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে, রাদার দেন তোমার ডেটা সায়েন্স হোক বা তোমার অন্যান্য জিনিসগুলো হোক, সেইগুলোর ওপরে অত কিন্তু বেশি জোর দেওয়া হবে না, ঠিক আছে? তাহলে স্পেশালাইজেশন মানে বুঝতে পারলে যে স্পেশালাইজেশন মানেই হলো এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছো পার্টিকুলারলি ওই ভাগটার ওপরে, ওই ব্রাঞ্চটার ওপরে, ঠিক আছে? ওর যে ভাগগুলো রয়েছে ওই ক্যাটাগরিটার ওপরে, সেটা ডেটা সায়েন্স হোক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি ইন জেনারেল হয়, তাহলে ইন জেনারেল মানে এখানে বোঝাতে চাইছে যে প্রতিটা জিনিসকে তোমাকে টাচ করে যাওয়া, এখানটায় পার্টিকুলারলি কোনো জিনিসের ওপরে জোর দেওয়া হবে না, কিন্তু সব কটা জিনিস তোমাকে এই তোমার পুরো কোর্সে শেখানো হবে। তার মানে এখানে তুমি প্রতিটা নলেজ পাবে যেটা এখানটায় পেয়েছিলে, বাট এটা যেহেতু স্পেশালাইজেশন সেহেতু এখানটায় তোমাকে নলেজটা, প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সটা সব থেকে এটার উপর বেশি থাকবে। তাহলে আশা করি আমি এই দুটো কথার মাধ্যমে এইটা কি আর এটা কি বোঝাতে পেরেছি। এবারে আসে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা। দেখো, তুমি যেদিক থেকে ধরবে সেদিক থেকে অ্যাডভান্টেজও হতে পারে, ডিসঅ্যাডভান্টেজও হতে পারে। যেমন আমি তোমাদের একটা বলার চেষ্টা করি, ধরো তুমি বলছো আমি যদি স্পেশালাইজেশন করি তার মানে আমি একটা এক্সপার্ট হয়ে গেলাম, ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে, তাহলে এই বিষয়ে কোনো সংশয় নেই। তার ফলে কী হবে, তোমার যখন অন ক্যাম্পাসে তোমার কোনো কোম্পানির সাথে ডিল হবে, মানে তুমি যখন তোমাকে যখন রিক্রুট করবে, তখন তার যদি পার্টিকুলারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই কোনো ভ্যাকেন্সি থাকে বা সেই ধরনের ক্যান্ডিডেট নিতে পারে, তাহলে অবশ্যই তুমি বেশি প্রায়োরিটি পাবে যে সিএসসি করেছে, কারণ তোমার এটা মেন সাবজেক্ট ছিল, তোমার এটার উপর স্পেশালাইজেশন করা। সুতরাং তোমার অপরচুনিটিটা অবশ্যই এর থেকে বেশি থাকবে এবং তুমি সেখানটায় অগ্রাধিকার পাবে এবং তুমি সেই জবটা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? এইটা হলো তোমার স্পেশালাইজেশনের সবথেকে বড় বেনিফিট, মানে তুমি ওই পার্টিকুলারলি জিনিসটার ওপরে যেহেতু তোমার পুরো কোর্সটা করেছো সুতরাং তুমি ওটার এক্সপার্ট। এবারে এদের কী একটা জিনিস যদি তুমি অ্যাডভান্টেজে বলতে পারো, এবার এদের কাছে কী আছে, প্রতিটার বিষয়ে কিন্তু নলেজ আছে, কারণ এখানে পার্টিকুলারলি একটা জিনিসের ওপর জোর দেওয়া হয়নি, যে সিএসসির যতগুলো তোমার ভাগ রয়েছে সেগুলোর ওপরে কিন্তু ছোট ছোট করে প্রতিটা সেমে সেইগুলোর ওপরে তোমাকে কিন্তু নলেজ দেওয়া হয়ে থাকে। সুতরাং এখানটায় হয়তো এর মতন তুমি এক্সপার্ট নও, কিন্তু তুমি এ হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সব থেকে বেশি জানে, কিন্তু তুমি যে জানো না সেটা বলতে পারো না, কিন্তু এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও অন্যান্য জিনিসগুলো হয়তো জানে না, মেবি ডেটা সায়েন্সের ব্যাপারটা, হ্যাঁ, মেবি তোমার সাইবার সিকিউরিটির ব্যাপারটা। তাহলে এই জিনিসগুলো যেটা রয়েছে সেটা হয়তো এর থেকে সিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু অনেক পক্ষে বেশি জানবে, কারণ এখানে তাকে সব কটা জিনিস পড়ে আসতে হবে। এখানে পার্টিকুলারলি এ স্পেশাল যে জিনিসটা নিচ্ছে তার উপরেই কিন্তু মেন ফোকাসটা থাকবে, বিশেষ করে লাস্ট 2-1.5 বছর
ঠিক আছে, তাহলে এই জন্য তোমার এবারে তুমি ভাবতে পারো যে তাহলে আমার জবের ক্ষেত্রে কোনটা বেশি অবশ্যই অগ্রাধিকার পাবে। দেখো যদি কেউ এইটা করে সে বলতে পারে আমার যে কোনো ডিপার্টমেন্টেই আমায় কিন্তু ফেরাতে পারবে না, কারণ সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা আর যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে যে কোনো ক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে তুমি রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে গিয়ে তুমি কিন্তু বসতে পারবে, ঠিক আছে, তোমাকে কিন্তু ফেরাতে পারবে না, কারণ ইউ আর এলিজিবল কিসের জন্য, না সিএসির জন্য এবং তার সাথে সাথে স্পেশালাইজেশনের জন্য, তুমি দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যারা স্পেশালাইজেশনে রয়েছে তারা কিন্তু নর্মাল সিএসির ক্ষেত্রে অতটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজটা ভাবলে আসবে না ভাবলে না আসবে। যদি একটা কোম্পানি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য রিক্রুট করে তাহলে অবশ্যই এটার থেকে এটার প্রায়োরিটি আগে দেবে, যে এটা করবে সে বেরিয়ে যাবে। কিন্তু ওভারঅল যদি দেখতে পাওয়া যায় যে কেউ যদি আসে শুধু সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নিতে পারে, সে যখন এই দুজন ক্যান্ডিডেটকে দেখবে সে অবশ্যই এটাতে স্পেশাল রয়েছে, কিন্তু এর কাছে প্রতিটা জিনিসের ছোট ছোট করে নলেজ আছে। সুতরাং যে যার কাছে নলেজ আছে সে তাকে আমরা যেটা দরকার হবে সেটা করিয়ে আমি তাকে কাছে লাগিয়ে নিতে পারবো। সুতরাং এইখানটায় অ্যাডভান্টেজ বেশি না এটাতে অ্যাডভান্টেজ বেশি এবার তোমরা বুঝে নাও। এই কারণ কি, এই যে স্পেশালাইজেশনের ওপরে যে রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু খুব বেশি এখনো পর্যন্ত আমাদের এখানটায় কোম্পানি নেই যেটা পার্টিকুলারলি ওই ব্রাঞ্চের ওপরে ওই পার্টিকুলারলি সাবজেক্টের ওপরে রিক্রুট করে, ঠিক আছে। এরকম যে কোম্পানির সংখ্যা সেটা কিন্তু অনেক কম। সুতরাং এইটাতে যখন কোম্পানি কম আছে স্টুডেন্টও কম থাকে, খুব একটা বেশি থাকে না, সুতরাং অপরচুনিটি বেশি বা কম সেটা তোমাদের হাতে। এবং সেইটা হলে ওভারঅল তুমি সমস্ত জায়গায় কিন্তু একটা অন্তত পক্ষে ফেয়ার চান্স পাবে। এবার সেক্ষেত্রে যদি সে স্পেশালাইজেশন কেউ থেকে থাকে তার আগে তোমাকে, মানে তোমার আগে তাকে তো অবশ্যই নেবে, কিন্তু তুমি সমস্ত জায়গায় কিন্তু যাওয়ার মতন একটা কিন্তু অবশ্যই নলেজ তুমি রেখে দাও। সুতরাং তুমি সেই কম্পিটিটিভ মার্কেটে বা তোমার রিক্রুটমেন্ট প্রসেসে একটা ফাইট অবশ্যই অন্যজনের সাথে দিতে পারবে। তাহলে এইটা আমি এই পুরো ভিডিওর মাধ্যমে এটা কী এবং এটাতে কী বেনিফিট হতে পারে সেটা এবার তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো মন্তব্য বা বক্তব্য থাকে কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলবে না, তোমরা কমেন্ট সেশনে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।